সম্প্রতি সময়ে মধুমিতা সরকার লালচারিতে ক্যামেরার সামনে গ্ল্যামার রূপে ধরা দেয়। কেননা ইতারুকা এরই মধ্যে দর্শকদের কাছে নজরকাড়া রূপে ধরা দিয়েছেন। সেখানে অবশ্য ইতারুকা খোলামেলা চুলে লালচারি পরে মানানসই অলঙ্কারে ধরা দেয়। যদিও তার প্রকাশ করা ছবিতে কোনো সময় তাকে বই পড়তে দেখা যায়, আবার কোনো সময় তাকে টেলিফোনের সামনে দেখা যায়। মূলত এভাবে আপাতত সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মাঝে গ্ল্যামার ছড়াচ্ছেন এই সুন্দরী, যার জন্য অবশ্য রিসেন্টলি তার রূপের প্রতি ঘায়েল হচ্ছে তার অনুরাগীরা। কেননা তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে আগুনের ইমোজি দেয়। মোরওভার অনেকে আবার তাকে প্রিটি গার্ল বলে দাবি করেন, কেউ কেউ আবার তাকে হট গার্ল বলে উল্লেখ করেন, অনেকে আবার লিখেছে লালচারিতে তোমাকে সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে, বাইদ অনেকে আবার লিখেছে লাল পরি। যাই হোক, সব কিছু মিলে আপাতত অনুরাগীদের মধ্যে নজর এসেছেন এই তারকা এইভাবে। বাইদই টলিগঞ্জের তারকা মধুমিতা সরকারের হাতে আপাতত একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়। কেননা এই তারকা আপাতত চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতে নিয়মিত অভিনয় করছেন, যার জন্য অবশ্য আপাতত মধুমিতা সরকারকে সকল মাধ্যমে অভিনয় করতে দেখা যায়। অন্যদিকে মধুমিতাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সূর্য চলচ্চিত্রে। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপকভাবে নজর কেড়েছিল। যদিও চলচ্চিত্রটিতে মধুমিতা সরকার ছাড়া আরও অভিনয় করতে দেখা যায় দর্শনা বণিককে, ফলে সূর্য চলচ্চিত্রের মাধ্যমে অ্যাট দ্য ফার্স্ট টাইম এই দুই তারকাকে একসঙ্গে দেখে চলচ্চিত্রের পর্দায় তাদের অনুরাগীরা। যদিও চলচ্চিত্রটিতে এই দুই তারকা তাদের সেরাটা দিয়ে অভিনয় করেন, যার জন্য অবশ্য তারা সিনেমাটিতে অভিনয় করার জন্য দর্শকদের কাছে বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন। কেননা চলচ্চিত্রটিতে তাদের অভিনয় তাদের অনুরাগীদের কাছে বরংবার প্রশংসা অর্জন করেন। প্রসঙ্গত মধুমিতা সরকার ছোট পর্দার মাধ্যমে অনুরাগীদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেন। কেননা এই তারকা ছোট পর্দা একাধিক নাটক উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের, কিন্তু বোঝে না সে বোঝে না ধারাবাহিক নাটকে অভিনয় করার মাধ্যমে ছোট পর্দার তারকা মধুমিতা সরকার অনুরাগীদের কাছে বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। ঠিক এরপর অবশ্য টলিগঞ্জে পাখি নাম পেয়ে দর্শকদের কাছে নজর এসেছিলেন এই তারকা। কেননা বোঝে না সে বোঝে না ধারাবাহিক নাটকে তার চরিত্রটির নাম ছিল পাখি। সেখানে অবশ্য তার অনুরাগীদের কাছে তার চরিত্রটি এতটাই ভালো লেগেছিল যে যার ফলে তার অনুরাগীদের মধ্যে অনেকেই তাকে পাখি নামে ডাকে সর্বদাই। সোভিয়ার জেনিত নিলেন টলিগঞ্জের তারকা মধুমিতা সরকার লালচারিতে গ্ল্যামার রূপে অনুরাগীদের মধ্যে ধরা দেয়। ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।